إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس أوصيكم ونفسي بتقوى الله সম্মানিত মুসলিয়ান ইকরাম আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি যেই সত্তার তাকওয়া অবলম্বন করবেন তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন রব্বুল আলামিনকে যদি না জানেন রব্বুল আলামিন উপরে ঈমান যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে যথাযথ তাকওয়া অবলম্বন করা হবে না গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহর উপর ঈমান আনার গুরুত্ব আজকে আমরা আলোচনা করব যেমন ওয়াদা করেছিলাম যে কিভাবে আল্লাহর উপর ঈমান আনতে হবে আল্লাহর উপর ঈমান আনার জন্য যেই জিনিসগুলো জরুরি সেই জিনিসগুলো যদি না থাকে কারো মধ্যে তাহলে সে ঈমানদার হতে পারবে না এই জন্য প্রত্যেকটি মানুষ আজকের খুতবা যা যা আলোচনা হবে ইনশাআল্লাহ সেই বিষয়টি আমাদের নিজেদের মধ্যে আছে কিনা দেখে নেব যদি ঈমান থাকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা ঈমান এবং আমল সালেহ থাকলে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসকে তার জন্য সেখানে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন সেখানে ঈমানকে আগে জানতে হবে তারপরে আমল সালেহ করতে হবে যদি সারা জীবন আমল সালেহ করেন কিন্তু ঈমান না থাকে ঈমানে ঘাটতি থাকে তাহলে আপনার আমার সে আমলে সালে গ্রহণযোগ্য হবে না বহুবার হজ করেছেন অথবা সারা জীবন আল্লাহর দিনের জন্য ব্যয় করেছেন সময় দিয়েছেন কত কি করেছেন কিন্তু ঈমান ঠিক নেই আপনার আমল শুদ্ধ হয়নি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা মানসুরা তারা যেসব আমল করেছে সেগুলো দিয়ে অগ্রসর হয়ে আমি সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করে দেব তাই আমাদের জানতে হবে এমন কি জিনিস আছে যা না জানলে ঈমানটা হবে না যা না জানলে আমাদের কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না বরং আমাদের দুনিয়ার আশাটাই বৃথা হয়ে যাবে দুনিয়ায় থাকাটাই বৃথা হয়ে যাবে আখিরাতে চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো গতি থাকবে না সেই ঈমান বিল্লাহ আল্লাহর উপর ঈমান কিভাবে হবে আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আল্লাহর উপর ঈমান আনতে হলে চারটি জিনিস লাগবে আল্লাহর উপর ঈমান আনতে হলে চারটি জিনিস লাগবে এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের উপর ঈমান দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়তের উপর ঈমান তিনি একমাত্র রব সেটার উপর ঈমান তিন নম্বর হচ্ছে তিনি আমার একমাত্র মাবুদ সে বিষয়ের উপর ঈমান চার নম্বর হচ্ছে যেই মাবুদের আমি ইবাদত করি তার নাম এবং গুণের উপর ঈমান এই চারটি জিনিস অবশ্যই লাগবে প্রথম হচ্ছে এর মধ্যে আল্লাহর অস্তিত্বের উপর ঈমান আল্লাহর অস্তিত্বের উপর ঈমান বিষয়টি একেবারে স্বাভাবিক বিষয়
স্বাভাবিক বিষয় কেন বললাম, যেই বিষয়টি নিয়ে অনেক মানুষ ঘোলা পানিতে মাছ শিকার করেছে, অনেকে অনেক পানিকে ঘোলা করে নিয়েছে, অনেক সমস্যা তৈরি করেছে, সেটা আসলে খুব কঠিন বিষয় নয়। সেটা মানুষের প্রথম যে দলিল সেটার অর্থ হচ্ছে মানুষের ফিতরিভাবে দেয়া হয়েছে, স্বাভাবিকভাবে তার অন্তরের ভিতরে তার মাথার ভিতরে ঢেলে দেয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, নবীরা তাদের জাতিকে বলতেন, আফিল্লাহে শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ব্যাপারে তুমি সন্দেহ করছো, আসমান জমিনের স্রষ্টা তিনি। অর্থাৎ সন্দেহ করার জায়গা সেটা নয়। সাধারণভাবে একটি মানুষ বড় হয়ে উঠে এই আল্লাহর অস্তিত্ব স্বীকারের মাধ্যমেই, ছোট বাচ্চা পর্যন্ত এটা স্বীকার করে, ধীরে ধীরে তারা উপরের দিকে হাত উঠায়, তারা ডাকতে থাকে রব্বুল আলামিনকে, কারোর শিখানোর প্রয়োজন হয় না ততক্ষণ পর্যন্ত না সেটাকে পরিবর্তন করে দেয়া হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, প্রত্যেকটি জন্মগ্রহণকারী শিশুই ফিতরাত অর্থাৎ আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হয়ে জন্মগ্রহণ করে, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মাজুসি বানায়, এটাই হচ্ছে আল্লাহর সেই ফিতরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে এই আয়াত তেলাওয়াত করলেন, ফিতরাতাল্লাহি আল্লাতি ফাতারান নাস আলাইহা লা তাবদীল লিখালকিল্লাহ, এ হচ্ছে আল্লাহর সেই স্বাভাবিক নীতি, যেই নীতির উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা এটা দিয়ে সৃষ্টি করেছেন, আপনার অন্তরে দিয়ে দিয়েছে, আপনার বিবেকে সেটা ঢেলে দিয়েছে। যদি কাউকে এভাবে রাখা হয় কোনো রকমের বাইরের প্ররোচনা, বাইরের লেখাপড়া, বাইরের বিভিন্ন রকমের সামাজিক আচার আচরণ, খারাপ আচার আচরণ ইত্যাদিতে নিক্ষেপ না করলে তারা আল্লাহর অস্তিত্বের উপর ঈমান আনবেই, এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ফিতরাতাল্লাহি আল্লাতি ফাতারান নাস আলাইহা লা তাবদীল লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে তোমরা পরিবর্তন করো না। হে মানুষরা, তোমরা আল্লাহ তাআলা থেকে মানুষকে দূরে সরিয়ে দিও না। তাদের অন্তরে ঈমানের আলো আল্লাহ জেলে দিয়েছেন। কখন জেলে দিয়েছেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেটাও ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানী আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমাদের সৃষ্টির আগে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পিঠ থেকে সমস্ত বনী আদমকে একত্র করেছেন, একত্র করে তিনি ঘোষণা নিয়েছেন সেটা যে আমি কি তোমাদের রব নই? তারা সবাই, আমরা সবাই বলেছি অবশ্যই হ্যাঁ। এটাই হচ্ছে আল্লাহর দেয়া আমানত। আল্লাহ তাআলা এই আমানত আমাদের অন্তরে দিয়ে দিয়েছেন, সেটা কোনো বিচ্ছিন্ন সৃষ্টি ছিল না, শুধুমাত্র তার অন্তর, তার রুবুবিয়তের অর্থাৎ তিনি যে প্রভু, তিনি যে রব, তার অস্তিত্ব যে আছে এইটা অন্তরে, তার মানুষের অন্তরে ঢেলে দেওয়ার কথা, সেটা মানুষ এই জন্য মনে করতে পারে না। যে ব্যক্তি বলে আমি সেটা মনে করতে পারছি, মিথ্যা কথা বলছে, সেটা শুধুমাত্র অন্তরে ঢেলে দেওয়ার বিষয়। সেটা অন্তরে ঢেলে দিয়েছেন আল্লাহ তাআলা যে যদি পারিপার্শ্বিক অবস্থা খারাপ না থাকে, আশেপাশের লোকরা তাকে বিভ্রান্ত না করে, তাহলে সে আমার অস্তিত্বে বিশ্বাস করবে এবং সে আমার কথা মেনে নেবে, আমাকে রব হিসাবে মানবে। তাহলে বুঝতে পারছি রব্বুল আলামিনকে স্বীকার করে নেয়া, আল্লাহকে স্বীকার করে নেয়া, এটা মানুষের ফেত্রি জিনিস, স্বাভাবিক প্রকৃতির যে দান, আল্লাহ তাআলা মানুষের প্রকৃতিতে সেটা ঢেলে দিয়েছেন। যখন তিনি সৃষ্টি করেছেন তখনই সেটা ঢেলে দিয়েছেন, কিন্তু সেটা পরিবর্তন করা হয় দুনিয়ার বুকে মানুষ আসার পরে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, বিবেক দিয়েছেন, বিশুদ্ধ বিবেক দিয়েছেন, এবং যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, এইরকম লোকদেরকে তিনি পাঠিয়েছেন যাতে করে তাদেরকে আগের কথা স্মরণ করিয়ে দিতে পারে যে তুমি কোথায় ছিলে, কী করেছিলে, তোমার থেকে কী জিনিস নেওয়া হয়েছিল, কী অঙ্গীকার তোমার থেকে নেওয়া হয়েছিল, সে অঙ্গীকারের তোমার কী দাম দিলে, সেটা তার থেকে বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়। সুতরাং
আল্লাহর অস্তিত্বের বিষয়টি ফেত্রী জিনিস বা স্বাভাবিক প্রকৃতির জিনিস এটাকে অস্বীকার করা হয় যখন মানুষ বাইরের কোনো প্ররোচনায় পড়ে, আগ পর্যন্ত সেটাকে অস্বীকার করে না। দ্বিতীয় প্রমাণ হচ্ছে আল্লাহর অস্তিত্বের বিষয়টি আকলি জিনিস, বিবেকেরও দাবি আল্লাহর অস্তিত্বের বিষয়টি। সেটা কি? যে কোনো কার্যকারণের কোনো না কোনো যে কোনো জিনিসের একটি কার্যকারণ থাকে, কার্যকারণ জাতীয় জিনিসগুলো এত সহজ জিনিস যে কোনো মানুষ বুঝতে পারে। একজন বেদুইনকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি আল্লাহর অস্তিত্ব কিভাবে বুঝলেন? তিনি বলেছিলেন, আমি যখন মরুভূমিতে হাঁটি তখন বুঝতে পারি একটি জিনিস, আল বায়রাতু তাদুল্লু আলাল বাইর ওয়া আতারুল আকদামি তাদুল্লু আলাল মাসির ফাকাইফা লা ইয়াদুল্লু হাযাল আলামুল কাবীর আলাল আলিমিল খাবীর। তিনি বলেছিলেন, উটের বিষ্টা বোঝায় যে এখানে উট চলে গেছে, পায়ের চিহ্ন বোঝায় যে এখানে এখানে পদচারী হেঁটে গেছে চলে গেছে, এই বিরাট আকাশ, এই জমিন, এই পাহাড় পর্বত, এই সৃষ্টিকুল কিভাবে বুঝাবে না যে আমার একজন স্রষ্টা রয়েছে? অবশ্যই আমার একজন স্রষ্টা রয়েছে, এমনিতেই কোনো কিছু সৃষ্টি হয়ে যায় না, এমনিতেই কোনো কিছু তৈরি হয়ে যায় না, এমনি এমনি কোনো কিছু হয়ে গেলে দুনিয়ার কোনো বিবেক সেটা গ্রহণ করবে না। পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেই কোনো জিনিসের কারণ বের করা। যখন আপনি কোনো ডাক্তারের কাছে যান, তিনি বহু রকমের পরীক্ষা দেন। কেন পরীক্ষা দেন? আপনার রোগের কারণটা তিনি নির্ণয় করতে চান। কেন আপনি অসুস্থ হলেন, কী খেয়ে অসুস্থ হলেন, কোন জিনিস খেলে আবার অসুস্থ হয়ে পড়বেন তিনি খুঁজে বের করেন। এটাই যেই কোনো বিজ্ঞান শাস্ত্রের অধিকারী যারা বিজ্ঞানের ছাত্র যারা, তারাও সারাক্ষণ কারণ খোঁজায় ব্যস্ত থাকে। যারা কারণ খোঁজে না তারা আকলের দিক থেকে তারা নিম্নমানের, তারা মনে করে এমনিতে হয়ে গেছে কোনো কিছু, তারা বিবেকের তাদের সংকীর্ণতা রয়েছে, এমনিতে কোনো কিছু হয় না, প্রত্যেকটি জিনিসের পিছনে কার্যকারিতা রয়েছে। সে কার্যকারণ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মানা না হয় তাহলে অন্য কাউকে মানা হবে, হয়তো নাম দিবে প্রকৃতি, না হবে না হলে নাম দিবে অন্য কিছু, কিন্তু আসলেই আল্লাহ রাব্বুল ইজ্জতেই সব কিছু করেন সেটা বুঝতে হবে। এজন্য একজন স্রষ্টার অস্তিত্ব আপনাকে স্বীকার করতেই হবে, কারণ কার্যকারণ প্রমাণ করে যে সেখানে কোনো কোনো কর্তা রয়েছেন যিনি এই কাজটি করে দিচ্ছেন, এভাবে ফুল ফুটিয়ে দিচ্ছেন, এই জিনিসগুলো তিনি অবশ্যই একজন মানুষ স্বীকার করতে বাধ্য। ইমামগণ সবসময় এই জাতীয় কার্যকারণের জিনিস দিয়ে দলিল দিতেন। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, তার কাছে একবার কিছু নাস্তিক এসে বলল, আপনার সাথে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে আমরা বহস করব, মুনাজারা করব। আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন, ঠিক আছে, কোথায় যেতে হবে বলো। তখন তারা বলল, আমাদেরকে দাজলার ওপারে আসতে হবে আপনাকে। দাজলা হচ্ছে টাইগ্রিস নদী, সেটার ওপারে যেতে হবে। তিনি বললেন, ঠিক আছে, অমুক তারিখে আমি যাব। আবু হানিফা রাহমাহুল্লাহ সেদিন দেরি করে গেলেন, অনেক দেরি করে গেলেন। যাওয়ার পরে তারা বলল যে আপনার কোনো দলিল প্রমাণ নাই, বিধায় আপনি দেরি করে আসছেন। তখন তিনি বললেন, না, ঘটনাটা সেরকম নয়, আমি দাজলার পারে দাঁড়িয়েছিলাম, কোনো নৌকা পাচ্ছিলাম না, এমন সময় দেখলাম একটি গাছ ফেটে গেল এবং সেখান থেকে সুন্দর তক্তা বের হয়ে গেল এবং সেই তক্তাগুলি একত্র হয়ে নৌকা হয়ে গেল, আমার সামনে এসে সেটা হাজির হয়ে গেল, আমি সেটা উঠলাম আর সেটা আমাকে নিজে নিজে তক্তাটা রাস্তা জমিন নদীটা পার করে দিল। আমি সেই দেরি করতে করতে যতক্ষণ নৌকা হওয়ার দেরি ছিল ততক্ষণ দেরি করেছি, তারপর চলে এসেছি। তারা বলল, আবু হানিফা আগে মনে করতাম বিবেকবান, এখন দেখছি গাধা, কিভাবে এটা হতে পারে, একটা গাছ কিভাবে ভেঙে নৌকা হয়ে যেতে পারে, এটা আমরা কখনো শুনিনি। তিনি বললেন, তাহলে তোমরা হেরে গেছ, এই পৃথিবী এমনিতে এমনিতে হয়ে গেছে, কিভাবে বিশ্বাস করতে পারো? একজন মানুষ যদি কোনো চিন্তা করে, আপনি যদি কোনো ক খ ঘ ঘ ঙ পর্যন্ত লিখে একটা বাক্সের ভিতরে ঢুকানা সারাদিন নাড়াচাড়া করেন যে যেন একটা শব্দ বের হয়, পরিপূর্ণ অর্থপূর্ণ শব্দ, আপনি সারাদিন নাড়লেও অর্থপূর্ণ শব্দ বের হবে না। আপনি একটা বাক্সের ভিতরে শুধু ক খ থেকে ঙ পর্যন্ত ঠিক করতে পারতেছেন না, সেখানে এই পৃথিবী বিনা স্রষ্টায় তৈরি হয়ে গেল, সেটা কীভাবে হতে পারে? আবু হানিফা রাহমাহুল্লাহ কাসের একটি উদাহরণ দিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল,
আপনি কিসের ভিত্তিতে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিবেন? তিনি বললেন যে আমি বুঝি এটা মানুষের স্বরের পার্থক্য, মানুষের ভাষার পার্থক্য, মানুষের রঙের পার্থক্য, এটা দিয়ে আমি আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিচ্ছি। সবাই যেহেতু আমরা বিশ্বাস করি আদম সন্তান, অথবা আদম সন্তান না হয়ে যারে হই, এত পার্থক্য কীভাবে হলো? এবং সেটা একজন থেকে একজন বুঝে না, মাত্র 7 কিলোমিটার পরে আবার ভাষার পরিবর্তন হচ্ছে, আবার নতুন রকমের ভাষার নতুন স্যান্ট আসতেছে, নতুন স্বর আসতেছে, কোত্থেকে সেটা তৈরি করে দিল, এটা আমি প্রমাণ করি সেটা রব্বুল আলমিনের পক্ষ থেকে আসছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম উল্লেখ করেছেন, ওমিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাত ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়ালওয়ানিকুম, তার নিদর্শন সমূহের মধ্যে উল্লেখ করে অনেকগুলোর পরে তিনি বলেছেন আর তোমাদের ভাষা এবং তোমাদের রঙের পার্থক্য সেটাও আল্লাহ নিদর্শন অন্তর্ভুক্ত, তিনি সেটা করতে সক্ষম। সুতরাং প্রমাণ করে দিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যে যে জিনিসটা তুমি নিজে উপলব্ধি করো, তোমার ছেলে তোমার মতো হয় না, কালো হচ্ছে, ভিন্ন রকম হয়ে যাচ্ছে, সারা দিন যদি কোনো তুমি বায়োলজি পড়ো সেটাকে মিলাইতে পারবে না, এর অর্থ হচ্ছে এখানে কারো কোনো হাত রয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহর অস্তিত্বের সম্পর্কে, তিনি বলেছেন আল্লাহর অস্তিত্বের বিষয়টি একেবারেই সহজ, তুমি যখন তুত গাছের নিচে যাও তখন সেটা বুঝতে পারবে। সবাই বলো তুত গাছের নিচে কীভাবে বুঝবো, তুত গাছটা কি? আপনারা রেশমি দেখেছেন, রেশম পোষা রেশম পোকা যে গাছটি খায় সেটা হচ্ছে তুত গাছ। এই গাছটি তিনি বললেন একই গাছ থেকে যখন রেশম পোকা খায় তার থেকে তোমরা কাপড়ের সুতা পাও, আর যখন সেটা থেকে মৃগ নাভি হরিণ খায় তখন তার নাভি থেকে সুগন্ধি পাও, আবার যখন সেটা গরু খায় সেখান থেকে তোমরা গোবর পাও, আর কিছু তুমি সেখানে পাও না। এর অর্থ হচ্ছে একটি গাছের পাতার ভিতরে এত রকমের যে শৈল্পিক জিনিস দিয়ে দিলেন, তিনি এক রব্বুল একজন সত্তা অবশ্যই আছেন যা একরকম করেন না, ভিন্ন ভিন্ন প্রকৃতিতে সেটাকে তৈরি করেন। এটা প্রমাণ করে যে অবশ্যই একজন স্রষ্টা রয়েছেন যিনি একই জিনিসকে ভিন্ন ভিন্ন রূপে আনতে পারেন। আপনিও দেখবেন আপনার আশেপাশে একই জমিনে আপনি দুটি আম বাগান আমনের চারা লাগিয়েছেন, একটি মিষ্ট হয় আরেকটি অত্যন্ত টক হয়, এর কারণ কী? আল্লাহ রাব্বুল ইজ্জত সেখানে সেই কার্যকরণ দিয়ে দিয়েছেন, তার ইশারায় সেটা হচ্ছে এটা একজন ইমানদার মাত্রই বিশ্বাস করতে হয়। ইমাম আহমদ রাহমাহুল্লাহ, আমি 4 ইমামের কথায় নিয়ে আসছি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি আল্লাহর অস্তিত্ব কীভাবে বিশ্বাস করেন, তিনি বলে অস্তিত্ব বিশ্বাস করি পিতামাতার বিভাসকিল আজায়েম, পিতামাতার ইচ্ছা বিনষ্ট হওয়ার কারণে, পিতামাতা শত চেষ্টা করে তার একটা ছেলে হোক হয়ে যায় মেয়ে, তাছাড়া চায় আমার মেয়ে হোক হয়ে যায় ছেলে, আবার কেউ কেউ চায় আমার সন্তান হোক তার সন্তান হয় না, কেউ কেউ সন্তান বন্ধ করার জন্য কত রকমের ওসিলা ধরে কিন্তু আল্লাহ তাকে সন্তান দিয়েই দেন। এর অর্থ হচ্ছে আপনার ইচ্ছার বাইরে রব্বুল আলমিনের ইচ্ছা কার্যকর রয়েছে, একজন সত্তা সেখানে রয়েছে, এটা আপনাকে স্বীকার করতেই হবে। এভাবেই আমরা দেখতে পাই বিবেক সায় দেয় যে আমার একজন স্রষ্টা রয়েছে, বিবেক কখনো বলে না যে স্রষ্টা নেই, যদি বিবেক বলতো স্রষ্টা নেই তো নিজের অভাব নিজে পূরণ করতে পারত, কিন্তু নিজের অভাব কেউ নিজে পূরণ করতে পারে না। এর অর্থ হচ্ছে সে আসলে অভাবী, সে আসলেই ফকির, সে আসলেই দাস, তার আসলে পূর্ণতা বলতে কোনো কিছু নেই। আরেকটি দলিল দিব আমরা যার উপর প্রমাণ করে যে একজন স্রষ্টা আমাদের রয়েছে, সেটা কোরআনই দলিল। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এরকম একটি দলিল দিয়েছেন, কোরআনে কারিমে সূরা তুরের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আম খুলিকু মিন গাইরি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি বাল লা ইউকিনুন, তারা কি নিজে নিজে সৃষ্টি হয়েছে নাকি কেউ তাদেরকে সৃষ্টি করেছে? একজন মানুষ নিজের ব্যাপারে চিন্তা করা উচিত যে আমি নিজে নিজে দুনিয়াতে আসছি, কথাটা কি ঠিক? কখনো না, পাগলও বলবে না, নিজে নিজে তার তো অস্তিত্বই ছিল না, নিজে কোত্থেকে আসলো? আম খুলুকু মিন গাইরি শাইইন আম হুমুল খালিকুন, নাকি আমি আসি নাই, আমাকে কেউ নিয়ে আসে নাই, তাহলে সে আসলো কী করে? তাহলে জবাবের মধ্যে রয়েছে যে একজন স্রষ্টা রয়েছেন যিনি তাকে দুনিয়াতে নিয়ে আনার ব্যবস্থা করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা আরও কঠিন জিনিস তুলে ধরেছেন, তুমি তো একজন মাত্র, আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি বাল লা ইউকিনুন, নাকি আসমান জমিন তুমি সৃষ্টি করেছ? আসমান জমিনগুলো
যেগুলি আপনি দেখতে পাচ্ছেন আর অথবা যেগুলি আবিষ্কৃত হয়েছে সবই জমি, সবই জমি। যত গ্রহ ছোটোখাটো যা দেখতে পাচ্ছে অনেকে যা বের করে সবই জমিন। জমিন বলতে শুধু পৃথিবী বোঝায় না, সমস্ত জমিনগুলো এভাবে স্তরে স্তরে সাজানো, ধাপে ধাপে লাগানো, তাদের প্রত্যেকটি তার কক্ষপথে সুন্দর করে চলার মতো ব্যবস্থা করে দেয়া, এটা কি আপনার কাজ? কে করেছে সেটা? সেটা কি কেউ দাবি করতে পারে? ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে তিনি ধারণ করে রেখেছেন যে সেটা পড়ে যায় না। ওয়ালা ইনজালাতা, যদি সেটা পড়ে যাওয়ার ব্যবস্থা হইতো, এমন কেউ কি আছে যে খুঁটি লাগিয়ে সেটাকে আটকে রাখবে? কখনো সেটা নয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বিবেককে শাণিত করছে। একজন মানুষের বিবেক থাকলে সে বুঝতে পারে নিজেকে নিজে সৃষ্টি করেনি। তাহলে যেহেতু নিজেকে নিজে সৃষ্টি করেনি অথবা সৃষ্টি হয়েছে, সে বলতে পারবে না যে আমি সৃষ্টি হইনি, এটা কোনো কারণ নয়, তা অবশ্যই সৃষ্ট। সৃষ্ট কি? স্রষ্টা সে নয়। একজন মানুষ বলতে পারে যে আমি স্রষ্টা বা সৃষ্টি দুটোর একটা, স্রষ্টা সে নয়, কারণ সে নিজেকে সৃষ্টি করেনি। তাহলে সে সৃষ্টি, তাহলে সৃষ্টি যদি হয় তাহলে তার একজন স্রষ্টা অবশ্যই রয়েছেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এটা শোনার পরে জুবাইর ইবনে মুত্তাম রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, তিনি মদিনায় এসেছিলেন বদরের যুদ্ধের পরে, যখন বন্দি বিনিময় হচ্ছিল, তিনি এসে বলছিলেন যে বন্দিগুলি আমাকে দিয়ে দেন। এভাবে বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তিনি মাগরিবের সালাত আদায় করছিলেন, সেখানে তিনি সূরা তুরের এই আয়াতগুলো তেলাওয়াত করছিলেন। জুবাইর ইবনে মুত্তাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার অন্তর ফেটে যাচ্ছিল যে আসলে তো সত্য কথা, আমি যাদের জন্য এত কষ্ট করে ফাড়ে দিয়ে আসছি এদেরকে ছাড়িয়ে নেব, এরাই তো ভুলের পথে আছে, মোহাম্মদ তো সঠিক পথে আছে, আমি কেন ইসলাম গ্রহণ করছি না? তখন তিনি বলেন, তখনই আমার অন্তরে ঈমান পড়ে গেল, আমি এরপরে ইসলাম গ্রহণ করে চলে আসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটা প্রমাণ করে একজন বিবেকবান মানুষ কখনো কখনো বিবেকবান নাস্তিক হয় না, অথবা নাস্তিক ওই দুই ধরনের মানুষ হয়, একটি হচ্ছে অহংকারী, আরেকটি হচ্ছে বিবেককে সে কাজে লাগাতে পারেনি, সত্যিকার অর্থে বিবেককে কাজে লাগাতে পারেনি। এই জন্য যারা বড় বড় ডাক্তার তারা কখনো নাস্তিক হয় না, দেখা যায় তারা আস্তিক। তারা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ চিন্তা করে বুঝে যে এটা কোনো মানুষের সৃষ্টি হতে পারে না, এটা অটোমেটিকলি সৃষ্টি হতে পারে না, এত হাজার পর্দা ভেদ করে যে এই জিনিসটি আপনাকে দেয়া হয়েছে, একটি কিডনিতে পানির ব্যবস্থাপনা করে দেয়া, ছাই ব্যবস্থাপনা করে দেয়া, ছাকনির ব্যবস্থা করে দেয়া, এবং সেটা দিয়ে আপনার সারা শরীরে সব কিছু সাপ্লাই দেয়া, আপনি কি একটা তৈরি করতে পারবেন কোনো দিন? আপনার কি সে ক্ষমতা আছে? কোনো মানুষের সে ক্ষমতা নেই, কারণ এটা যালিকা তাকদীরুল আজিজুল আলিম, মহান রব্বুল আলামিনের সেটা হচ্ছে তারই কারসাজি, তিনি ব্যতীত আর কেউ সেটা করতে পারে না, করতে পারবে না। মানুষ শত চেষ্টা করেও এগুলির কোনো কিছু বানাতে পারে না। কিডনি নষ্ট হয়ে গেলে এখন তার আরেকজনের কিডনি নিয়ে স্থাপন করতে পারে, কিন্তু ওই কিডনিটা তো আল্লাহরই সৃষ্টি। সুতরাং আপনি আমি শত চেষ্টা করলেও আল্লাহ রব্বুল ইজ্জতের কারসাজি বুঝতে পারবো না। ঈমান আনতে হবে আপনাকে, এটাই হলো বিশুদ্ধতম কথা। ঈমান না এনে আপনার আমার কোনো দিকে যাওয়ার উপায় নেই, যে আল্লাহর উপর ঈমান আনতে হবে, এটা আমার বিবেকের দাবি, এটা আমার বিবেক এবং পেত্রী স্বাভাবিক রীতির দাবি, এটা আমার কোরআনের দাবি, এটা আমার যে কোনো জ্ঞানী মানুষের দাবি, যে একজন স্রষ্টা অবশ্যই রয়েছেন। এই স্রষ্টা কি? যেই স্রষ্টা রয়েছেন বলতে পারেন যে স্রষ্টা থাকতেই পারে, কিন্তু চিন্তা করে দেখুন, যিনি স্রষ্টা হবেন তিনি বেশি হবেন কম হবেন? বলতে পারেন যে বহুজনের বানাতে পারে একজন না হয়ে, কিন্তু বহুজন হলে কি হয় সেটা আমরা বুঝাতে চাচ্ছি। যেই স্রষ্টাকে আমরা স্বীকার করি তিনি একজন, কেন একজনকে স্বীকার করি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে দলিল উল্লেখ করেছেন কেন একজনকে আপনাকে স্বীকার করতে হবে, বহুজনকে কেন স্বীকার করতে হবে না। তিনি বলেছেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বাদহুম আলা বাদ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহু তাআলা আম্মা ইউসিফুন সুবহানাহু তাআলা আম্মা ইউসিফুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেননি, অর্থাৎ সন্তান গ্রহণ করা তার গুণের ভিতরে নেই, এটা মানুষের কাজ। কেন মানুষের কাজ? সন্তানের মাধ্যমে মানুষ বেঁচে থাকতে চায়,
মানুষ চিন্তা করে যে আমার পরে আমার মুখ মত কথা কে, আমার কথা কে বলবে, আমার জন্য কে দোয়া করবে, আমার জন্য কে কি করবে, আমার নামে রাস্তাটা কে করবে। যারা নাস্তিক আস্তিক সবাই চায় সন্তানের মাধ্যমে বেঁচে থাকতে। তাহলে আল্লাহ তাআলা তো তিনি সবসময় আছেন, তার সন্তানের প্রয়োজন নেই। এই জন্য তিনি বলছেন মাত্তাখাজাল্লাহু মিন ওয়ালাদিন, তিনি কোনো সন্তান গ্রহণ করেননি। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া মা কানা মাহু মিন ইলাহিন, তার সাথে আর কোনো মাবুদও নেই। ইজাল্লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, যদি আরেকজন থাকতো তাহলে প্রত্যেকে আলাদা হয়ে যেত। কেন আলাদা হয়ে যেত? আপনি যদি এরকম হয় একজন আরেকজনের কথা শুনে, তাহলে বোঝা গেল যার কথা শুনে তিনি হচ্ছেন প্রকৃত আল্লাহ, যিনি শুনেন তিনি হচ্ছেন তার অনুসারী। দুজন হতে পারে না, আর দুজন হলে প্রত্যেকে আলাদা হয়ে যাবে, যে তোমাকে আমি নেব, অমুককে অমুককে নেব, ভাগাভাগি করে নিত। আল্লাহ তাআলা বলছেন ইযাল্লা যাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা ওয়ালা আলা বাদহুম আলা বাদ, আরও কী হতো, একে অপরের উপরে চড়াও হতো। কেন? কেউ দুইজন রাজা এক রাষ্ট্রে দেখেছেন কোনো না কখনো? কারণ কেউ কারো কথা শুনতে চায় না, সবাই বলে যে আমি রাজা, আমার কথা শুনতে হবে। কারণ ক্ষমতা এমন এক জিনিস যেখানে ভাগাভাগির প্রশ্ন আসে না, এই জন্য কেউ সেটা শুনতে চায় না। সুতরাং দুইজন আল্লাহ থাকলে আপনি পৃথিবীতে শুধু ধ্বংসযজ্ঞই দেখতে পেতেন, হানাহানি মারামারি দেখতে পেতেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আলা বাদুহুম আলা বাদ, একে অপরের উপরে উঠে যেত, হানাহানি লেগে যেত, মারামারি লেগে যেত। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, তারা যে সমস্ত জিনিস তারা আল্লাহকে গুণান্বিত করছে তাতে আল্লাহ তাআলা অতি পবিত্র। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি এই আসমান এবং জমিনে যদি আরো স্রষ্টা কোনো স্রষ্টা জমিনের আরো স্রষ্টা থাকতো, আসমান এবং জমিনের আরো স্রষ্টা থাকতো, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। কেন ধ্বংস হইতো? কারণ আসমান এবং জমিনের স্রষ্টা প্রত্যেকে চাইতো যে আমার আমার আয়ত্তাধীনে আসুক, আমার আয়ত্তাধীনে আসুক, কিন্তু কারো আয়ত্তাধীনে সেটা যেত না, কারণ এটা ধ্বংস হয়ে যেত, একে অপরে হানাহানি মারামে লেগে যেত। কোরআনে কারীম আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন কুল্লাউ কানা মাহু আলিহাতুন কামা ইয়াকুলুন ইযাল লাবতাগাউ ইলা যিল আরশি সাবিলা। সূরা ইসরাতে আল্লাহ তাআলা বলছেন বনী ইসরাইলে যে বলুন হে নবী, তারা যেভাবে বলে যে আসমান এবং জমিনে আরও ইলা আছে, অনেক ইলার তারা ইবাদত করে, খ্রিস্টানরা তিনজনের ইবাদত করে, হিন্দুরা বহু লোকের ইবাদত করে, এরকম বহুজনের ইবাদতকারী হইলে কী হইতো? তিনি বলছেন সত্যিকারে যদি এরকম থাকতো তাহলে তারা আল্লাহর আরশ নিয়ে টানাটানি করতো, যে আরশটা দখল করতে হবে যে কোনো মূল্যে। এখন কেউ যদি বলে এখানে যে আমি রাজা, সে কিন্তু খুশি হবে যতক্ষণ পর্যন্ত না ক্যান্টনমেন্ট তার হাতে আসে, বুঝতে পারছেন, গণভবন তার হাতে না আসে অতক্ষণ পর্যন্ত সে খুশি হবে না, যে এটা বললে তো আমার কেউ শুনলো না, আল্লাহর আরশ নিয়ে টানাটানি শুরু করতো। কিন্তু আল্লাহর আরশ এ পর্যন্ত কেউ দাবি করেনি যে আল্লাহর আরশ সে মালিক। এর অর্থ হচ্ছে মালিক একজনেই, তিনি হচ্ছেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা। তাহলে যেই আল্লাহর অস্তিত্ব আমরা স্বীকার করছি, তিনি আহাদুন একক সত্তা, তিনি কাইয়ুম, তিনি সব কিছুর ধারক, সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি নিজের পরিচয় দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পরিচয় হচ্ছে আল্লাহর পরিচয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সকালে বিকেলে পড়ার নির্দেশনা দিয়েছেন, প্রতি সালাতের পরে পড়ার নির্দেশনা দিয়েছেন, এবং রাতের সালাত শেষ করার সময় পড়ার নির্দেশনা দিয়েছেন, এবং দিনের শুরুতে প্রারম্ভিক সালাত যখন পড়া হয় ফজরের সালাতের সুন্নাতের মধ্যে পড়ার নির্দেশনা দিয়েছেন। এর অর্থ হচ্ছে এটা এমন এক গুরুত্বপূর্ণ জিনিস যার মাধ্যমে সাব্যস্ত হবে যে একজন মানুষ আল্লাহ তাআলাকে একক সত্তা হিসেবে সাব্যস্ত করছে, সাথে সাথে তিনি সমাজ সাব্যস্ত করছে, অমুখাপেক্ষী, কোনো কিছুর মুখাপেক্ষী তিনি নন, কোনো কিছুর মুখাপেক্ষী তিনি নন, তিনি কোনো ক্লান্ত হন না, কাইয়ুম, সব কিছুকে তিনি ধারণ করে আছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে ঘুমও পায় না, ঘুমের প্রতি মুখাপেক্ষী নন, ওয়ালা নাওম ওয়ালা সিনা, এবং তন্দ্রাও তাকে পায় না, তাকে কোনো তন্দ্রাও পায় না। তিনি এমন এক সত্তা যে সত্তা আপনার চেয়ে ভিন্ন রূপে, তিনি আলাদা সত্তা, আলাদা মনে করতে হবে আপনাকে। সৃষ্টি যখন ছিল না তখনও স্রষ্টা ছিলেন, এর অর্থ হচ্ছে সৃষ্টি তিনি অস্তিত্বে নিয়ে এসেছেন, এর অর্থ হচ্ছে তিনি আগেও ছিলেন,
এখন আছেন পরেও থাকবেন, কিন্তু সৃষ্টির মধ্যে একদিক দিয়ে শূন্য পাওয়া যাবে, আগে তারা ছিল না, পরে তারা থাকবে, যখন জান্নাতে যাবে তখন তারা চিরস্থায়ী হবে। এর আগে তারা একদিক দিয়ে তারা শূন্যতায় ভুগছে, সেখানে তারা তখন সৃষ্টি ছিল না, অর্থাৎ আমরা ছিলাম না, কিন্তু রব্বুল আলামিন ছিল, তিনি তখন সৃষ্টি করেছেন। তার সৃষ্টি করার নাম ইমাম আবু হানিফা রাহমাল্লাহ বলেন যে সৃষ্টি করার পরে তার নাম হয়েছে খালেক, তা নয়, সৃষ্টি করার আগেই তিনি খালেক, তিনি সব কিছুর স্রষ্টা। এটা আমাদেরকে ঈমান আনতে হবে। এই আল্লাহ যিনি একক সত্তা, যিনি সব কিছুর ধারক, যারা সবাই তার মুখাপেক্ষি, তিনি কারো মুখাপেক্ষি নন। তার গুণের মধ্যে তিনি বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কোনো জন্ম দেননি অথবা তিনি জন্ম নেননি। জন্ম প্রক্রিয়ার জিনিসটি মানুষ ধারণা করে নিজের বিবেকের উপর ধারণা করে, নিজে যেহেতু জন্ম দিয়ে থাকে এই জন্য আল্লাহর উপরে জন্ম জিনিসটা টেনে নিয়ে গেছে। মানুষ নিজের উপরে আল্লাহকে সবসময় কেয়াস করে, যে কোনো কাজে আমি তো এটা বুঝি, তারপর টেনে নিয়ে যায় আল্লাহর উপর, এটাই তার বিভ্রান্তি, এটাই তার বিভ্রান্তি। কারণ রব্বুল আলামিন আল্লাহ তাআলা কখনো মানুষের মতো নন বা সৃষ্টির কারো মতো নন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন পরের আয়াতে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমকক্ষ নয়, তার মতো কোনো কিছু নেই। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, তার মতো কোনো কিছু নেই, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, সব কিছু তিনি জানেন। তিনি তার আরশের উপর রয়েছেন, তিনি ঘোষণা করেছেন ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলা আরশ, তোমাদের রব তো তিনি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন, এর মাঝে যা আছে সব তিনি সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপরে উঠেছেন। আরশের সামনে দুনিয়া কত ক্ষুদ্র সেটা আপনাদের সামনে আমরা আলোচনা করেছিলাম ইতিপূর্বে, সেটার সুতরাং আরশের উপর তিনি রয়েছেন। বাইরুম মিন খালকি, সৃষ্টি থেকে আলাদা, কখনো সৃষ্টির সাথে মিশে যায় না। এই জন্য কোনো মানুষের জন্য ইমানদার কখনো যদি বিশ্বাস করে স্রষ্টা এবং সৃষ্টি একসাথে বাস করে, তার ইমান শুদ্ধ হয়নি। ইমান শুদ্ধ হওয়ার জন্য প্রথম ধারণা আসতে হবে, প্রথম বিশ্বাস করতে হবে দৃঢ়ভাবে যে রব্বুল আলামিন সৃষ্টির বাইরে, স্রষ্টা এবং সৃষ্টি একসাথ হওয়া যায় না। এই জন্য যারা বলে সর্বজায়গায় বাস করে, মিথ্যা কথা বলে, ইমান বিরোধী কথা বলে, কুফুরির কথা বলে, শিরকি কথা বলে, তাদেরকে অবশ্যই এটা বলতে হবে তিনি আরশের উপর থেকে সব কিছু দেখেন, জানেন, শুনেন, তিনি সেখান থেকেই আমাদের সাহায্য সহযোগিতা করেন, এর মাধ্যমে উপর থেকে তিনি সাহায্য সহযোগিতার মাধ্যমে তিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদের দেখছেন সব কিছু, কিন্তু তিনি সৃষ্টি এবং স্রষ্টা আলাদা। এই ইমান না হলে আল্লাহর উপর ইমান হলো না, সেটা যে কোনো মনে করতে পারেন যে ইমান আনলেই হলো, তা কিন্তু নয়। ইমানদার মাত্রেই বিশ্বাস করতে হবে সৃষ্টি এবং স্রষ্টা আলাদা, কখনো সৃষ্টি এবং স্রষ্টাকে একাকার করে দেখা যায় না। যারা মনে করে কখনো স্রষ্টা নেমে আসেন তারা আল্লাহর উপর ইমান আনতে পারেনি, যারা মানুষের ভিতরে প্রবেশ করেন তারা কখনো ইমান আনতে পারেনি। হ্যাঁ, আল্লাহ যেটা বলেছেন সেটা বিশ্বাস করতে হবে, রাসুল যে আল্লাহ তাআলা নেমে আসেন, রাসুল বলেছেন আল্লাহ তাআলা নেমে আসেন প্রথম আসমানে, কীভাবে নেমে আসেন সেটা জানি না, কিন্তু এর অর্থ এই নয় যে সৃষ্টির ভিতরে তিনি বসবাস করেন। এ জাতীয় চিন্তা ভাবনা করলে ইমান কিন্তু থাকবে না একজন মানুষের। অনুরূপভাবে যারা মনে করে মানুষ ফানাফিল্লাহ হতে পারে, বাকাবিল্লাহ হতে পারে, এই জাতীয় ইমান যার আছে সেটা ইমান নয়, সেটা হচ্ছে সাক্ষাৎ কুফুরি। এই জাতীয় কুফুরি ইমান যদি থাকে কারো, তা ওখানে পরিষ্কার করা আমাদের সময় রয়েছে। আমরা বলেছি চারটি জিনিস লাগবে আল্লাহর উপর ইমান হতে হবে। এতক্ষণ আমরা আলোচনা করেছি যে আল্লাহর অস্তিত্বের উপর ইমান এবং তার জন্য যা উপযোগী তার উপর ইমান, অর্থাৎ একজন সত্তার উপর ইমান আনতে হবে যেই সত্তার এই গুণগুলো রয়েছে, একটু আগে সেটা আমরা আলোচনা করেছি, যার বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি সৃষ্টি থেকে আলাদা, তিনি আরশের উপর, তিনি সৃষ্টির মতো জন্ম দেয়া নেয়া থেকে সম্পূর্ণ মুক্ত, অনুরূপভাবে তিনি সৃষ্টির কারো মতমুখাপেক্ষী নন এবং তিনি একক সত্তা। একক অর্থ এই যে তাকে আপনি এক করার দরকার নেই, তিনি নিজেই একক সত্তা, তিনি আপনাকে সবাইকে তিনি ধ্বংস করে এই জায়গাতে অন্য কাউকে তিনি প্রতিষ্ঠা করতে পারেন। কামা আনশাআকুম মিন দুররিয়্যাতি কওমিন আখারিন, আল্লাহ তা নিজে কোরআনে বলেছেন যেভাবে আগের একদল মানুষের জায়গায় তোমাদেরকে, আগের একদল সৃষ্টির জায়গায় তোমাদেরকে আমরা প্রতিষ্ঠা করেছি, আগে জিনরা ছিল তাদের জায়গাতে মানুষকে প্রতিষ্ঠা করেছে,
আগে জিনদের জায়গাতে মানুষের প্রতিষ্ঠা করতে হচ্ছে। আপনারাও এখন অনেক রকমের কথা বলেন যে আগে ডাইনোসর ছিল ইত্যাদি ইত্যাদি ছিল, তাহলে বোঝা গেল আমাদের কোনো এটা থেকে ইসলাম বিরোধী কিছু হয় না। কেন? আগে আল্লাহ নিজে বলছেন যে এই যা এই ভূমিতে আগেও অনেকে অনেক কিছু বাস করত। আল্লাহ আমাদেরকে খলিফা অর্থ হচ্ছে আগের লোকদের জায়গায় তিনি আমাদেরকে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। আগে আমাদের মতো এরকম আরও সৃষ্টি এই জমিনে বসবাস করত, জমিনটাও ছিল না, জমিনটাও তিনি নিয়ে এসেছেন। তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে এটা এরকম একজন স্রষ্টার অস্তিত্ব রয়েছে। আল্লাহর উপরে ইমানের এটা হচ্ছে প্রথম পর্যায়। আল্লাহর উপরে ওমানের চারটি পর্যায়ের মধ্যে দ্বিতীয় পর্যায় হচ্ছে, আল্লাহর উপরে ইমানের দ্বিতীয় পর্যায় হচ্ছে আল্লাহ তাআলাকে একমাত্র রব মানতে হবে। অর্থাৎ তিনি স্রষ্টা, তিনি অস্তিত্ব আছে মানলেই হবে না। অনেক মানুষ মনে করে, অনেক মানুষ মনে করে যে সবাই একজনের অস্তিত্ব মানে, যথেষ্ট না, এটা ইমান নয়। একজনের অস্তিত্ব মানলেই ইমানদার হওয়া যায় না। সে একজনের কর্মকাণ্ড, সে একজনের গুণাগুণ, গুণাবলী, সে একজনের নাম, সে একজনের বিভিন্ন যে তার সৃষ্টির বিভিন্ন অঙ্গ কী করে তিনি, সেগুলিকে যথাযথভাবে যদি বিশ্বাস না করা হয় আপনার আমার ইমান শুদ্ধ হবে না। এই জন্য দ্বিতীয় যে জিনিসটির উপর ইমান আনতে হবে, ইমান শুদ্ধ হওয়ার জন্য যে দ্বিতীয় জিনিসটি প্রতিষ্ঠা করতে হবে বা সাব্যস্ত করতে হবে তা হচ্ছে আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিতে হবে। রব শব্দের অর্থ কী? বাংলাতে রব অর্থ প্রতিপালনকারী, সাধারণ একটা অর্থ। কিন্তু রব শব্দটি আরবিতে আরও ব্যাপক অর্থ দেয়। যতক্ষণ পর্যন্ত চারটি জিনিস প্রতিষ্ঠিত না হবে, চারটি জিনিস কেউ স্বীকার না করবে মন থেকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে রব হিসাবে মেনে নিতে পারেনি। এক নম্বর হচ্ছে আল্লাহই তার স্রষ্টা, তার কোনো আলাদা কোনো স্রষ্টা নেই। প্রত্যেকটি জিনিসের স্রষ্টাই আল্লাহ তাআলা। আসমান জমিন হতে শুরু করে ছোট পোকা মাকড় পর্যন্ত সব কিছু স্রষ্টা হচ্ছে রব্বুল আলামিন, তিনি হচ্ছেন আমার রব যিনি সব কিছু সৃষ্টি করেছেন। ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা স্রষ্টা তো তিনি যিনি আসমান এবং রব, তোমাদের রব তো তিনি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ওমা বাইনাহুমা, এর মাঝে যা আছে তা সবই তিনি সৃষ্টি করেছেন, এর অর্থ কোনো কিছু বাদ নেই। হোল ইউনিভার্স যিনি সৃষ্টি করেছেন, পূর্ণ যত কিছু আপনার ধারণায় আসতে পারে সবই সৃষ্টি করেছেন কে? আমার রব্বুল আলামিন। তাহলে স্রষ্টা হিসেবে তাকে মানতে হবে প্রথম কাজ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, আরবের মুশরিকরা বলবে যে আল্লাহই সৃষ্টি করেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত যুদ্ধ করলেন কেন? যুদ্ধ এই নিয়ে করা হয়নি, স্রষ্টা হিসেবে তারা আল্লাহকে মানত। হ্যাঁ, অনুরূপভাবে যদি আপনি দ্বিতীয় যে জিনিসটি করা দরকার সেটা হচ্ছে আল্লাহকে রব মানার জন্য, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনার একমাত্র মালিক, এটা আপনাকে স্বীকার করতে হবে। আপনার মালিক আর কেউ হতে পারে না। মালিকানা বুঝেন, অনেক সময় আপনি একটি জিনিস বানান কিন্তু আরেকজনের ফাই ফরমাস খেটে বানান। বাড়ি যারা বানায় তারা কি বাড়ির মালিক হয়? তারা তো কর্মচারী, মালিক হয় আরেকজন, টাকা পয়সা দিয়েছে বানিয়েছে। কিন্তু আপনি, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনি আপনার মালিকানাও তারই, আর কেউ মালিক হতে পারে না। আপনার প্রত্যেকটি অঙ্গের মালিক তিনি, প্রত্যেকটি অংশের মালিক তিনি, আপনার জীবনেরও মালিক তিনি। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। জীবন মরণ এবাদত সব কিছু আল্লাহর জন্য নিবেদিত, কারণ তিনিই সব কিছুর মালিক। এই জন্য মানুষ নিজে ইচ্ছা করলে আত্মহত্যা করতে পারে না, কারণ আপনি এই জীবনের মালিক নন, এই জীবন মালিক তো তিনি, আপনাকে শুধু দিয়েছে, শুধু সেটা ব্যবহার করার অনুমতি দিয়েছে। এই জন্যই মানুষ নিজে ইচ্ছা করে নিজের একটা হাত কেটে ফেলতে পারে না, কারণ সেটা অন্যায় করবে, এর জন্য তাকে শাস্তি পেতে হবে। অনুরূপভাবে এই জন্যই আপনি কোনো কাউকে মেরে ফেলতে পারেন না, কারণ এগুলির মালিকানা আপনার নয়, সব কিছুর মালিক তো তিনি, তিনিই মালিক। হাশরের মাঠে তিনি বলবেন, আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি তো রাজাদিরা, দুনিয়ার রাজারা কোথায়? তারা হচ্ছে সাময়িক কিছু জিনিসের মালিক, আপনি শুধু উপভোগ করার মালিক। আল্লাহ তাআলা যতক্ষণ সেটা আপনার জন্য রাখবে ততক্ষণ উপভোগ করবেন। চোখের আপনি মালিক, ঠিক আছে, কতক্ষণ? চোখ যতক্ষণ কাজ করে, এরপর দেখবেন যে আল্লাহ সেটার দৃষ্টিশক্তি উঠিয়ে নিয়ে গেছে, আপনার কিছু করার নেই। এর অর্থ হচ্ছে আপনাকে শুধুমাত্র উপভোগ করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে মাত্র, কোনো কিছুরই আপনি প্রকৃত মালিক নন। আপনারও মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, মানুষের মালিক তিনি।
তিনি মানুষের মালিক। তিনি বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যাবতীয় রাজত্বের মালিক তিনি। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছে তাকে দেন, যাকে ইচ্ছে তার থেকে ছিনিয়ে নেন। একবার দিয়ে পরীক্ষা করেন যে লোকটি আমার শুকরিয়া আদায় করে কিনা, আবার তিনি তা ছিনিয়ে নেন। এর অর্থ হচ্ছে মালিক মানতে হবে রব্বুল আলমিনকে, আর কেউ আপনার প্রকৃত মালিক হতে পারে না। অনেক মানুষ বলে আমার এটা আমি দান করবো আপনার বলারকে, বলার এই জন্য আমার রব্বুল আলমিনের জায়গায় আপনি হস্তক্ষেপ করতে পারেন না, অন্যায় করতে পারেন না। আপনার নিজের অস্তিত্ব সবই আল্লাহ তাআলার, তার সৃষ্টির কারণে আপনার অস্তিত্ব লাভ হয়েছে। আপনি নিজের মালিকের নিজে দাবি করে যাচ্ছে তা করে বেড়াতে পারেন না। একজন নারী যাচ্ছে তা করতে পারে না, একজন পুরুষ যাচ্ছে তা করতে পারে না। যিনি মালিকের কথা শোনে না তাকে কখনো ভালো দাস বলা যায় না। ভালো দাস তো সেটাই, সেই ব্যক্তি যে ব্যক্তি তার মালিকের, যার সত্যিকার মালিক যিনি তার কথা শুনে চলে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তাহলে আমাকে রব মানার জন্য প্রথম হচ্ছে তাকে স্রষ্টা মানতে হবে, দ্বিতীয় হচ্ছে তাকেই মালিক মানতে হবে। আরবের মুশরিকরা এই জায়গাতেও শিরিক করতো না, তারা এটা মেনে নিত। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন কুল মাই ইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, বলুন আসমান এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেয়। আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তোমাদের শোনার যন্ত্র এবং তোমাদের দেখার যন্ত্রের মালিকটা কে। ওমাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, মৃতকে জীবিত থেকে বের করে কে, আর জীবিতকে মৃত থেকে বের করে কে। জীবিতকে মৃত থেকে বের করে, এটা তো আপনি দেখতেই পাচ্ছেন, জীবিতকে মৃত, ডিম থেকে মুরগি বের করে, এটা তো আসলেই তো মৃত জিনিস আপনার চোখের সামনে। হ্যাঁ, এখন বলতে পারেন যে আমরা তো বিভিন্ন রকমের বিজ্ঞানী বিজ্ঞান দ্বারা বুঝছি তার জীবিত, এটা তো আপনার সেই জীবন যেটা আপনি নড়াচড়া করার মতো জীবন আবিষ্কার করতেছে সেটা বুঝাচ্ছেন, কিন্তু স্থির জীবন, বাস্তব জীবন তো সেটা তো নাই, সেটা তো আসলে ছিল না। অনুরূপভাবে আপনি দেখতে পান জমিন থেকে আল্লাহ তাআলা ফসল দিচ্ছেন, যেই জমিন মরে গিয়েছিল বৃষ্টি হওয়ার পর আবার জীবন লাভ করেছে, আবার সেটা থেকে ফসল দিচ্ছেন, আবার সেটা মরে যাচ্ছে। অর্থাৎ জীবন ও মৃত্যু, মৃত্যু জীবন দুটাই রব্বুল আলামিনের হাতে, আর কেউ মালিক নাই। আরবের মুশরিক তা স্বীকার করত। দুই নম্বর এটা, তিন নম্বর যেটা সেটা হচ্ছে, তিন নম্বর যা মানতেই হবে আপনাকে আল্লাহকে রব মানার জন্য, তা হচ্ছে যে তিনি আপনাকে রিজিক দেন, আর কেউ রিজিক দিতে পারে না। দুনিয়ার মানুষ রিজিকের জন্য হন্য হয়ে ঘুরছে, কিন্তু রিজিকের মালিক যিনি রাজ্জাক, তার কাছে যদি চাইতো তিনি রিজিকের ব্যবস্থা করে দিতেন, না চাইলেও তিনি দেন, দুনিয়াতে দিবেন, কিন্তু আখেরাতে না চাই, যারা চায়নি দুনিয়াতে তাদেরকে আখেরাতে আল্লাহ তাআলা দিবেন না, তাদেরকে জাহান্নাম দিয়ে ভর্তি করে দিবেন। দুনিয়াতে যারা তার কাছে রিজিক চেয়েছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তার কাছেই রিজিক চাও, তার কাছেই রিজিক চাও। ইন্নাল্লাহু আর-রাজ্জাকুল কুওয়াতিল মতিন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমার কাছ থেকে রিজিক চাই না, বরং তিনিই সবাইকে রিজিক দেন। তাহলে তিন নম্বর যা অবশ্যই বিশ্বাস করতে হবে, যে রিজিকের মালিক রাজ্জাক, এটা হচ্ছে রব্বুল আলমিনের গুণ, একটি কাজ, তিনি ব্যতীত রব্বুল আলমিনের কাজ আর কেউ ক্ষমতা, কার কারো ক্ষমতা নেই। যিনি আপনাকে আজ দুনিয়াতে রিজিকের দায়িত্ব নিচ্ছেন, তার রিজিকের ব্যবস্থা কে করে? তার রিজিকের ব্যবস্থা তো আল্লাহ তাআলা করেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বিভিন্ন উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে যত কিছুর তুমি মালিকানা দাবি করছো, তোমার মালিকানা তো মালিক তো আমি, তোমার মালিক আমি মানে হচ্ছে সব কিছুর মালিকেই রব্বুল আলামিন, সব কিছু রিজিকের ব্যবস্থা করেন তিনি। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারজুকুহা, কত প্রাণী যে আছে যেগুলি রিজিক তারা নিজেরা বহন করে না। আছে কি আপনি দেখেছেন একজন পাখি, তার জন্য কি কোনো গোলাঘরের ব্যবস্থা কেউ করে রেখেছে? তার জন্য কোনো কোনো টাকা পয়সার ব্যবস্থা কেউ করে রেখেছে? সে পাখি সকালবেলা বের হয় খালি পেটে, বিকালবেলা পূর্ণ পেটে ফিরে আসে। কত প্রাণী যে আছে তার হিসাব নেই, তাদের সবার ব্যবস্থাপনা তিনি করেন। আপনারা অনেক সময় দেখতে পান ছোট ছোট পোকা মাকড় পর্যন্ত তার রিজিকের ব্যবস্থা হয়। একটি দেখবেন ব্যাং হা করে রয়েছে আর তার পেটের ভিতরে পোকা পড়তেছে, অনেক কিছু আপনি দেখতে পাবেন এরকম, যে এইটার জন্য আল্লাহ এটার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আমরা দেখেছি অনেক সময় যে বড় বড় কুমিররা মাছ খেয়ে এসে সমুদ্রের পাড়ে হা করে বসে থাকে, তাদের দাঁতের সেগুলি বের করার জন্য আল্লাহ পাখির ব্যবস্থা করে দেয়, পাখি এসে সেগুলি খেয়ে জীবন ধারণ করে। কিভাবে কিসের সাথে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আপনি চিন্তা করলেও পারবেন না। সুতরাং এই রিজিকের ব্যবস্থাপনার মালিক রব্বুল আলামিন, রব তিনি রিজিকের ব্যবস্থাপনাও করে দেন। চার নম্বর যেটা অবশ্যই একজন ইমানদারকে বিশ্বাস করতে হবে, ইমান আনতে হলে যে সব কিছু পরিচালনার ভার একমাত্র রব্বুল আলামিনের হাতে, তিনি যেটা পরিচালনা করবেন সেটা পরিচালিত হবে। মানুষ শত চেষ্টা করলেও
সেটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে না। অনেক কিছু মানুষ চিন্তা করে যে আমি এইভাবে এইভাবে করব, সেভাবে হয় না। একজন মানুষ কোনোদিন যতদিন পর্যন্ত যুবক বয়সে থাকে চিন্তাও করে না সে বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু বৃদ্ধ হয়ে যায়। অটোমেটিকলি তার ঘাড় বাঁকা হয়ে যায়, তার কোমর নুয়ে যায়, তার জন্য শুরু হয়ে যায় বিভিন্ন রকমের অসুখ, ওষুধ খাওয়া, কিন্তু সে ওষুধও কাজ হয় না, এক সময় তাকে কবরে চলে যেতে হয়। সব কিছু নিয়ন্ত্রণ ভার একমাত্র রব্বুল আলামিনের হাতে, মানুষের হাতে নয় বা কোনো কারো হাতে নয়। যারা দাবি করবে যে অমুকের হাতে সব কিছু নিয়ন্ত্রণ, তারা আল্লাহ তাআলার রুবুবিয়তে শিরিক করছে। আল্লাহ তাআলার রব অর্থই হচ্ছে তিনি সব কিছুর নিয়ন্ত্রক। কোরআনে কারীম আল্লাহ তাআলা যেন বলছেন, ওয়ামাই ইউদাব্বিরুল আমরা, কে সব কিছু পরিচালনা করে, ফাসায়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলবে যে আল্লাহ তাআলা। আরবের মুশরিকরা তাহলে স্বীকার করত যে নিয়ন্ত্রণ ভার পৃথিবীর এবং আসমানের সব কিছুর নিয়ন্ত্রণ ভার একমাত্র রব্বুল আলামিনের হাতে, তিনি শুধু সব কিছু নিয়ন্ত্রণ করেন, আর কিছু কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে এই জায়গাতে তাদের পরিপূর্ণ, তারা কোনো শিরিক করতো না। হ্যাঁ, কিছু কিছু জিনিসে তারা শিরিক করতো, যার আলোচনা আপনারা ইনশাআল্লাহ ভবিষ্যতে শুনতে পাবেন। একজন ঈমানদার যদি রব্বুল আলামিনের উপর ঈমান আনতে হয়, রবের উপর ঈমান আনতে হয়, তাকে অবশ্যই এই চারটি জিনিস অবশ্যই ঈমান আনতে হবে। এক হচ্ছে, আবারও বলছি, এক হচ্ছে তিনি আমার স্রষ্টা, দুই হচ্ছে তিনি আমার মালিক, তিন হচ্ছে তিনি আমার জীবন উপকরণের ব্যবস্থা করে দিবেন, চার নম্বর হচ্ছে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, আগের পদের সবার জন্য তিনি তার সুন্দর ব্যবস্থাপনা করে দেন। যাদেরকে আমরা ব্যবস্থাপক মনে করে থাকি তারা সবাই তার ব্যবস্থাপনার অধীন, তারা আসলে সব নিজেদের ব্যবস্থাপনা বলতে কোনো কিছু নেই। সাময়িক ব্যবস্থাপনা তারা করতে পারে, কিন্তু স্থায়ী ব্যবস্থাপনার মালিক যিনি, তাকে এই ক্ষমতা দিয়েছেন আমার রব্বুল আলামিন রব। এই জন্য রব মানতে হলে এই জিনিসগুলোকে ঈমান আনতে হবে। একটা সহজ জিনিস হচ্ছে যা উপর থেকে আসে তা হচ্ছে রব। উপর থেকে আসছে অর্থাৎ আপনার হাতে নেই, আপনার জীবন মরণের চাবিকাঠি কার হাতে, আল্লাহর হাতে। আপনার রিজিকের ব্যবস্থা তিনি করে দিবেন, আপনার জীবন বিপদ আপদ থেকে উদ্ধার কে করবেন, তিনি করে দিবেন। এইটা যে ব্যক্তি বিশ্বাস করতে পারবে, আমার হাতের জিনিস নয় কিন্তু পৃথিবীতে যা চোখে পড়ে সবই তার, মালিকানা তার, তিনি সব কিছু চালাচ্ছেন, এটা যে ব্যক্তি ঈমান আনবে সে ব্যক্তি আল্লাহর রুবুবিয়তে ঈমান আনছে। আপনার কোনো কাজ সেখানে না, আপনি শুধু বিশ্বাস করার মালিক, আপনি শুধু স্বীকার অন্তরে স্বীকার করে নেওয়ার মালিক, মুখে স্বীকৃতি দেওয়ার মালিক, কর্মকাণ্ডে মেনে নেবেন যে আমার রব্বুল আলামিন তিনি সব কিছু করছেন। এইটা যে অন্তরের স্বীকৃতি জিনিসটা, অন্তরের যে বিশ্বাসের জিনিসটা, যে যা বাইরে যা কিছু দেখা যাচ্ছে সব কিছু স্রষ্টা তিনি, মালিক তিনি, রিজিক দাতা তিনি, পরিচালক তিনি, চারটি জিনিস যে ব্যক্তি মানবে তিনি তাওহীদুর রুবিয়া বা আল্লাহ তাআলাকে একমাত্র রব হিসাবে মেনে নিয়েছেন। এটাতে মানুষের কোনো হাত নেই, মানুষ শুধু বিশ্বাস করতে পারে, তার কোনো কর্মকাণ্ড সেখানে জড়িত নেই। তিন নম্বর যে কাজটি করতে হবে, একজন মানুষ যদি ঈমানদার হতে হয়, ঈমানদার যদি কোনো একজন মানুষ তিনি ঈমানদার হতে হলে তৃতীয় যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে, ঈমানদার হতে হলে যে আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহ মানতে হবে। ইলাহ মানাটা কী জিনিস বলতে পারেন? যে ইলাহ মানাটা একেবারেই তো আমরা তো মানি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি না, কথাটা এরকম নয়। ইলাহ মানতে হলেও আপনাকে তিনটি জিনিস লাগবে, ইলাহ মানতে হলেও আপনাকে তিনটি বা চারটি জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে রব্বুল আলামিনকে আপনাকে স্বীকার করতে হবে যে আমার যত অন্তরের এবাদত সব তার দিকে ধাবিত হবে। এখন আপনার কাজ, ইলাহ মানার অর্থ হচ্ছে আপনার কাজ। আমরা একটু আগে বলেছি রব মানা আপনার কাজ নয়, এটা হচ্ছে তার কাজের স্বীকৃতি তার জন্য দেয়া, আল্লাহর কাজের স্বীকৃতি আল্লাহর জন্য দেয়া, অর্থাৎ স্রষ্টার কাজের তার জন্য স্বীকৃতি দেয়া, অন্তরে হোক মুখে হোক। আর ইলাহ মানার অর্থ হচ্ছে আপনার যত কাজ আছে সেটা ঊর্ধ্বমুখী যাবে। আগেরটা ছিল নিম্নমুখী, এখন আপনারটা ঊর্ধ্বমুখী, অর্থাৎ আপনি স্বীকার করবেন আমি অন্তরে যা যা বিশ্বাস যা যা করি না কেন, যে সমস্ত আবাদত করি, কী আবাদত করেন অন্তরে? অন্তরে আবাদত করেন আল্লাহ, ভয় পান, কাকে ভয় পাবেন? আল্লাহ তাআলাকে। আপনি আশা করেন কার কাছে, কার কাছে করবেন? আল্লাহর কাছে। আপনি ভরসা করবেন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে অন্তরে যত রকমের কিছু আসবে সেটা একমাত্র আল্লাহর দিকে নিবেদিত হবে, আর কারোর দিকে নিবেদিত হবে না। ভালোবাসবেন কোনো রকমের নিঃশর্ত ভালোবাসা, নিঃশর্ত ভালোবাসা একমাত্র পাবে আল্লাহ তাআলা। যা বিনা কারণে আশা করা সেটা একমাত্র আল্লাহর কাছে আশা করতে পারেন। অনুরূপভাবে নিশ্চিত আনুগত্য, যেটা মানে নিঃশর্ত আনুগত্য যেটা, সেটা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। অন্য কারো আনুগত্য করবেন কীভাবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আতিউল্লাহ
ওয়াতিউ রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূল আনুগত্য, তোমাদের শাসকদের আনুগত্য করো। কিন্তু যখন কোরআন এবং সুন্নাহ বিরোধী হবে তখন শাসকের আনুগত্য ফিরে আল্লাহর দিকে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কারো আনুগত্য করা যাবে না। এর অর্থ হচ্ছে আনুগত্য একমাত্র বিনা বাক্যবয়ে যার আনুগত্য করতে হবে তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। এই জন্য অন্তরে যে সমস্ত ইবাদত আছে সেগুলো অনেক কিছুই আছে, আপনার অন্তরে অন্তরে আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ভয় পান, এই ভয় একমাত্র আল্লাহকে পেতে হবে। এর বাইরে অন্য কাউকে পেলে আল্লাহকে আপনি ইবাদত করতে পারলেন না। ইবাদতের দ্বিতীয় প্রকার হচ্ছে মুখের ইবাদত। মুখে যা যা বলবেন সব একমাত্র আল্লাহর দিকে নিবেদিত হবে। যখন চাইবেন, যখন কোনো কিছু চাইবেন আল্লাহর কাছে চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিখিয়ে দিয়েছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে, যখন তুমি দোয়া করবে আল্লাহর কাছে দোয়া করবে। অর্থাৎ কোনো কিছু আল্লাহ ছাড়া কারো কাছে কারো মুখাপেক্ষী হওয়া যাবে না। এই জন্য সুবহানাল্লাহ বললে তাসবি পাঠ করছেন মুখে, আল্লাহরই তাসবি পাঠ করবেন। আলহামদুলিল্লাহ বললে আল্লাহরই হামদ করবেন। তাসবি এবং তাহমিদ তাকবীর এগুলি আল্লাহর প্রাপ্য জিনিস, অন্য কেউ সেগুলি পাবে না। আপনার মুখ থেকে সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হবে, এগুলি উপরের দিকে উঠিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এগুলির মাধ্যমে আসমান জমিন পূর্ণ হয়ে যায়, এগুলির মাধ্যমে মিজান পূর্ণ হয়ে যায়, এগুলির মাধ্যমে আসমান জমিন মাঝখানে সব কিছু পূর্ণ হয়ে যায়। যে সবই পূর্ণ হয়ে যায় কেন, এগুলো উপরের দিকে উঠতে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলে দিয়েছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িব ওয়াল আমালু সালিহার ফাও, তার দিকেই সেগুলো উত্থিত হয়। যখনই আপনি সুবহানাল্লাহ বলেন সেটা আল্লাহর দিকে উত্থিত হয়ে যায়। এর অর্থ হচ্ছে আপনার আপনার মৌখিক ইবাদত যতগুলি আছে, মুখের যত ইবাদত আছে সবই আল্লাহর দিকে উত্থিত হবে, আর কোনো দিকে সেটা যাবে না। কারোর জন্য প্রশংসায় ষষ্ঠমুখ হবেন না, কারণ এর মাধ্যমে আপনি ইমান হারা হয়ে যাবেন। হ্যাঁ, প্রশংসা করবেন যতটুকু তার প্রাপ্যের বেশি নয়। কারণ কেউ যদি আপনার প্রতি ভালো কিছু করে তার শুক্রিয়া আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মানলাম ইয়েশ করি না সালাম ইয়েশ করিল্লা, যে মানুষের শুক্রিয়া আদায় করে না আল্লাহ শুক্রিয়া সে আদায় করেনি, ঠিক আছে, কিন্তু হামদ করতে পারবেন না। হামদ হচ্ছে এমন প্রশংসা যে প্রশংসা কোনো কারণে কারণে হয় না। আপনি শুক্রিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করেন কারণে কি, তা আপনাকে একটা নোট দিয়েছে, আপনাকে একটা বই দিয়েছে, আপনাকে একটা কিছু একটা দিয়েছে, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন, কিন্তু আল্লাহর জন্য বিনা বাক্য বয়ে কোনো কারণে নয় সেই হামদ আপনি প্রকাশ করবেন, সেই তাসবি তার পবিত্রতা ঘোষণা করবেন। কোনো কারণে নয়, আপনাকে এটা করতে হবে ইবাদত হিসাবে, সেটা আপনাকে মনের ভালোবাসা নিয়ে করতে হবে, এই জন্য সেটা তাসবি হবে। তাহলে আপনার আমার সবার ইবাদত একদিকে একমুখী হবে। তিন নম্বর যে কাজটি করতে হবে, তা না হলে আপনার ইমান শুদ্ধ হবে না, তা হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে আপনাকে আরেকটি কাজ করতে হবে, আপনার কর্মকাণ্ড, আপনার হাত, আপনার পা, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একমাত্র রব্বুল আলামিনকে উদ্দেশ্যে নিতে হবে। সাজদা যখন করবেন কার জন্য করবেন, আল্লাহর জন্য। রুকু যখন করবেন আল্লাহর জন্য, যখন হজ করবেন আল্লাহর জন্য, যখন সদাকা করবেন আল্লাহর জন্য, দান করবেন আল্লাহর জন্য, এইটাতে কোথাও স্যাদ পড়লেও আপনার ঈমান শুদ্ধ হবে না। অর্থাৎ তিনটি জিনিস আপনাকে আল্লাহর দিকে নিবেদিত করতে হবে, অন্তর, মুখ এবং কর্মকাণ্ড। যদি আল্লাহর দিকে নিবেদিত করতে পারেন তাহলে অবশ্যই আপনি ঈমান আনতে সক্ষম হলেন। তিন নম্বর যেটা, সেটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের উপর ঈমান আনতে হবে। সেটার আলোচনা অনেক দীর্ঘ, আমরা ইনশাআল্লাহ সেটা নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করব। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আম্মা বাদ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলছিলাম আল্লাহর উপর ঈমান কিভাবে, আল্লাহর উপর ঈমান কিভাবে হবে। আল্লাহর উপর ঈমান প্রতিষ্ঠিত হওয়ার জন্য একজন মানুষের যে তিন চারটি জিনিসের কথা বলেছি, আল্লাহর অস্তিত্বের উপর ঈমান, তার রুবুবিয়তের উপর ঈমান, তিন নম্বর হচ্ছে তার উলুহিয়তের উপর ঈমান। রুবুবিয়তের বিষয়টি আমরা বুঝেছি, উলুহিয়তের বিষয়টি সংক্ষেপ হয়ে গেছে। এই বিষয়টির আগে আমাদেরকে জানতে, উলুহিয়ত কী জিনিস, ইলাহ এবং রবের মধ্যে কী পার্থক্য, এই বিষয়গুলো জানতে হবে। ইবাদত কিসের নাম, যে ইবাদত আমরা করি এটা ইবাদত কিনা, কখন ইবাদত হবে, কখন শিরিক হবে,
কখন সেটা আবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না, এইগুলি না জানা পর্যন্ত আপনার আল্লাহর উপর ইমান প্রতিষ্ঠিত হবে না। ইমান আসলে লালন করার নাম, জানার নাম, মানার নাম। শুধুমাত্র একদিন এসে মসজিদে হাজিরা দিলেন আর মসজিদে কিছু দান করে দিলেন, ইমানদার হয়ে গেলেন, কথাটা এরকম না। বহু মানুষকে আপনি পাবেন যারা সারা জীবন অন্যায় করেছে, শেষে শুধুমাত্র কিছু দান করে দিয়ে অথবা বলে দিল যে আমি ভালো হয়ে গেলাম, তা হয় না কিন্তু ভালো। ইমানটা জানতে হবে, শিখতে হবে। সাহাবায়ে কেরাম ইমান শিখেছেন 10 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান 10 বছর ইমান শিখানোর পরে তখন সালাত নাজিল হয়েছে। 10টা বছর ইমান শিখছেন, আপনি কয়দিন ইমান শিখেছেন? ইমান শিখার জন্য সময় এবং শ্রম ব্যয় করতে হবে, ইমানকে তাজা করতে হবে। সালফে সালেহীন এই জন্য বলতেন, তাআল হালুম্মু নাজদাদ ইমানানা, আসো তোমা আমাদের ইমানকে বাড়িয়ে নেই। এই জন্য ইনশাআল্লাহ আগামী পর্বে বাকি অংশে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা কামা আমাল আল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবি ওয়া সানা বিল মালায়েকাতি মুসাববাহাতিল কুদসি ওয়া সাল্লাত বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতি ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া মারাতান সাল্লাল্লাহু আলাইহি বি আশরা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان اللهم أيدهم بتأييدك يا رحمن اللهم شتت شمول أعداء المسلمين يا أرحم الراحمين يا مجيب السائلين أكن اللهم حافظ المسلمين ومؤيدهم وناصرهم يا أكرم الأكرمين اللهم أهزم الكفرة والمبتدعة والزنادقة واليهود والهندوس والمشركين اللهم زلزل أقدامهم اللهم خالف بين كلماتهم وكن اللهم مؤيد المسلمين يا أرحم الراحمين اللهم أيد المسلمين في كل مكان আল্লাহ মুসলিমদের তুমি সাহায্য করো সব জায়গাতে আল্লাহ, আল্লাহ মুসলিমদের তুমি দুনিয়ার সব জায়গায় তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ আমাদের পার্শ্ববর্তী দেশসমূহে মুসলিমরা নির্যাতিত হচ্ছে আল্লাহ, আল্লাহ তুমি তাদের আমাদেরকে তাদের উপর জয় করো আল্লাহ, আল্লাহ আমাদের তুমি জয় করে দাও আল্লাহ। আল্লাহ বিভিন্নভাবে তুমি পারো আল্লাহ, বিভিন্নভাবে তুমি তাদের শক্তিকে খর্ব করে দাও আল্লাহ, আমাদেরকে তুমি ইমান দিয়ে বলিয়ান করে দাও আল্লাহ, আমাদেরকে আল্লাহ তোমার উপর সত্যিকার ইমান আনার তৌফিক দান করো আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুণা তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আমাদেরকে তোমার দিনের উপর থাকার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনের উপর রাখো, আমাদের বাচ্চাদেরকে দিনের উপর রাখো, তাদের উপর দিনের মধ্যে বড় করো আল্লাহ। আল্লাহ ইমানকে যেন বড় সম্পদ হিসেবে তারা গ্রহণ করে সেই তৌফিক তাদের দান করো আল্লাহ। আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, যারা কবরে শুয়ে গেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তাদের বিপদাবদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ, তাদের আশা আছে ভালো কাজের সে আশাগুলি পূর্ণ করে দাও আল্লাহ, তাদের খারাপ কোনো বিপদ অসুবিধা আছে অসুবিধা দূর করে দাও, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.